আমরা যেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচি এবং আমাদের পরিবার পরিজনকে বাঁচাই। অধিকাংশ মানুষ কি কারণে জান্নাতি হবে? তার একটি কারণ হচ্ছে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এটা হচ্ছে আল্লাহ ভীরুতা অর্জন করা এবং সচ্চরিত্রতা অর্জন করা, সচ্চরিত্রবান হওয়া। মৃত্যুকে যে স্মরণ করে সেই বেশি চালাক, বেশি বুদ্ধিমান। হক মানতে বয়স নয়, হক মানতে গোত্র নয়, হক মানতে কে কত উঁচু মানের, কে কত উঁচু মাপের, এটা কোনো প্রাধান্য বস্তু নয়। হকের মাপকাঠি হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। অন্তর দিয়ে যদি আমি চিন্তা করতাম তাহলে এই পদ্ধতি হালাল নাকি হারাম, আমার অন্তর একটা সিগন্যাল অবশ্যই দেয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. سورة تحريم 66 نمبر سورة 6 نمبر آيات. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كنت مع النبي صلى الله عليه وسلم فجاء رجل من الأنصار فقال يا رسول الله أي المؤمنين أفضل؟ قال أحسنهم خلقا. فقال أي المؤمنين أكيس؟ فقال أحسنهم. فقال النبي صلى الله عليه وسلم أحسنهم ذكرا للموت أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আত তাওহীদ ও ইসলামী কমপ্লেক্সে, ইসলামী হালাকায় আমাদেরকে, পুরুষদেরকে সামনে সমবেত হওয়া এবং মা বোনদের পর্দার অন্তরালে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের প্রতি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মানুষ হিসাবে আমাদের কি দায়িত্ব রয়েছে এ বিষয়ে আমরা কিছু আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বক্তা শ্রোতা সকলকেই আলোচনা অনুযায়ী অন্তরে ধারণ করা এবং সেই সাথে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, তিনি নিঃসন্দেহে কোনো নিরর্থক কারণে বা অন্য কোনো কারণে বা অহেতুক কোনো ভাবেই তিনি আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন নাই। আমরা যদি সূরা বাকারার শুরুর দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবেন, এ মর্মে ফেরেশতাদের কাছে পরামর্শ চাইছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তিনি বলছেন, হে নবী আপনি স্মরণ করুন সেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফেরেশতাদেরকে, ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। প্রতিনিধি প্রেরণ তখনই হয়, প্রতিনিধি প্রেরণ তখনই করেন যিনি উচ্চ পদস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিনিধি প্রেরণ করবেন জমিনে। আমরা যদি দুনিয়ার জীবনে লক্ষ্য করি তাহলে প্রত্যেক চাকরি বা আরো অন্যান্য ক্ষেত্রে প্রতিনিধির বিষয়টি রয়েছে। একজন প্রিন্সিপাল সাহেবের প্রতিনিধি তার সহকারী শিক্ষক হতে পারেন, অথবা ভাইস প্রিন্সিপাল সাহেব হতে পারেন, আরো অন্যান্য শিক্ষক হতে পারেন। একজন সরকারি কর্মকর্তা ঠিক অনুরূপভাবে কোনো কাজের ক্ষেত্রে তিনি নেই, তিনি তার প্রতিনিধি প্রেরণ করে করেন এবং সেখান থেকে তার কাজ বুঝে নেন। ঠিক অনুরূপভাবে কোম্পানি
সিস্টেম যে পদ্ধতিগুলো রয়েছে আমরা সেদিকেও যদি লক্ষ্য করি তাহলে সেই সমস্ত কোম্পানির বিভিন্ন প্রতিনিধি আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন, নিঃসন্দেহে সেই প্রতিনিধি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ভয় করো সেই মহান রবকে, যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পিতা, এবং তার থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং উভয় থেকে অসংখ্য নারী পুরুষে এ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি। তিনি এই পদ্ধতিতে খলিফা প্রেরণ করেছেন যা শুরু হয়েছিল আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই তারই সিলসিলা বা ধারাবাহিকতায় আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি। যদি আমাকে আপনাকে প্রশ্ন করা হয়, আচ্ছা বলুন তো আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃজন করেছেন, কেন সৃষ্টি করেছেন? নিঃসন্দেহে আমরা সকলেই এক বাক্যে এই আয়াতটি সূরা জারিয়ার এই আয়াতটি আমরা নিঃসন্দেহে সবাই বলবো। অনেকেই আলহামদুলিল্লাহ এই আয়াতটি জানি, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, জানি না আমরা সবাই জানি। এবং এই এতটুকু আরবি কিন্তু অধিকাংশ মানুষেরই মুখস্থ রয়েছে। এখন যেমনি ভাবে মুখস্থ রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরেও কাজ করছে মানুষকে দেখানোর জন্য। যদিও এ হাদিস সবাই জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভরশীল আমলের উপর, নিয়তের উপরে, সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপরে, তারপরও মানুষ লোক দেখানো কাজ করে, তারপরও মানুষ শিরকের মধ্যে লিপ্ত থাকে, তারপরেও মানুষ রিয়া করে, লোক দেখানো ইবাদত করে। আবার অনুরূপভাবে সবাই ভাবে, সবাই জানে যে আমাকে এই পৃথিবী থেকে মরতে হবে, আমাকে এই পৃথিবী থেকে সরতে হবে, আমাকে যেতে হবে, আমি পৃথিবীতে এসেছি, এটা এক আশ্চর্যনীয় ব্যাপার, আমার ইন্তেকাল হবে, এটা আশ্চর্যনীয় ব্যাপার নয়, আমি যে বেঁচে রয়েছি এতদিন, এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় আশ্চর্যনীয় অধ্যায় বা চ্যাপ্টার। আমি যে বেঁচে আছি এটাই আশ্চর্যনীয় ব্যাপার, কারণ আমরা সবাই জানি যে যারই প্রাণ রয়েছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আমি যেমন বিশ্বাস করেছি আমি এখনই এ সময়ের পরেই একটু পরেই আমার বা এখনই আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এটা বিশ্বাস করি, কিন্তু আমরা কি আমলে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি? এই আমলের ক্ষেত্রে কিন্তু অনেকটা গডমিল, অনেকটাই গডমিল। তো আমাদেরকে কিন্তু এই গডমিল হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই। নিঃসন্দেহে তার প্রেরণের যে একটি উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে ইবাদত করা। আমরা বলছিলাম মানুষ হিসাবে আমাদের কি দায়িত্ব, আমরা কেন সৃজিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এ বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই কথা বিশ্বাস করি, কিন্তু এই পৃথিবীতে আমরা মনে করি যদি কাউকে ঠকাতে পারি সেই বড় বুদ্ধিমান, যদি কাউকে আমি হারাতে পারি আমি বড় বুদ্ধিমান, যদি কারোর সম্পদ অপহরণ, যদি কারোর মিথ্যা অপবাদ, আরো অন্যান্য দুর্নীতি, যত নীতিবিরোধী কাজ এগুলোই যখন আমি বাস্তবায়ন করতে পারি, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ। যে হাদিসটি আমরা শুরুতে পাঠ করেছি ইবনু মাজার মধ্যে হাদিসটি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে হাদিসটি, তিনি বলছেন আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, ফাজাআ রাজুলুম মিনাল আনসার, অতঃপর আনসারীদের মধ্য থেকে একজন সাহাবী আসলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রশ্ন করলেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আফযাল, মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিন কে? সাহাবাদের প্রশ্ন করার বৈশিষ্ট্য ছিল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিভিন্ন বিষয় লক্ষ্য করে, বিভিন্ন
প্রশ্ন এবং প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে আদব শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে প্রশ্ন করতে হবে, তার সামনে প্রশ্নটা উপস্থাপন করতে হবে কিভাবে, এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত নমুনা হাদিসের পাতায় পাতায় আমরা লক্ষ্য করি। প্রশ্ন করলেন, আইউল মুমিনিনা আফদাল, মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিন কে? তিনি উত্তর দিলেন, আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে যার চরিত্র সর্বোত্তম সেই হচ্ছে মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে অধিকাংশ মানুষ কি কারণে জান্নাতি হবে, অধিকাংশ মানুষ কি কারণে জান্নাতি হবে, তার একটি কারণ হচ্ছে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এটা হচ্ছে আল্লাহ ভীরুতা অর্জন করা এবং সচ্চরিত্রতা অর্জন করা, সচ্চরিত্রবান হওয়া। সাহাবায়ে কেরাম জান্নাতের পাগল পারা ছিলেন, যদিও আমরা অধিকাংশই দুনিয়ার পাগল পারা। সাহাবায়ে কেরাম অধিকাংশ সময় প্রশ্ন করতেন আখিরাতমুখী, তারা জান্নাতের পাগল পারা ছিলেন, যদিও আমরা দুনিয়ার পাগল পারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো জান্নাতে যাবে অধিকাংশ মানুষ যে কারণে, সেটার একটা কারণ হচ্ছে তাকওয়াল্লাহ, অর্থাৎ তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীরুতা অর্জন করা, ওয়া হুসনুল খুলুক, সচ্চরিত্রতা অর্জন করা। তো আমরা যেন চরিত্রতার চারিত্রতার দিক থেকে কোনো দিক থেকে আমাদের কমতি না হয়। মানুষের পদস্খলন, সেটা বিশেষ করে মুসলমানদের পদস্খলন যদি আমরা দেখতে চাই, তাহলে তাদের নৈতিক অবক্ষয় যখন হয়েছে, তার আমলে ত্রুটি, তার এবাদতে ত্রুটি, তার দুনিয়ার জীবনে ত্রুটি, তার আখিরাতের সমস্ত ধাপে ত্রুটি, একটার পর একটা বিপর্যয় কিন্তু তার জীবনে ঘটে থাকে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চরিত্রবান হতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রশ্ন, সাহাবায়ে কেরাম আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপস্থিতিতে দ্বিতীয় প্রশ্ন আনসারি সাহাবী যেটা করলেন, আইউল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, চালাক, সবচেয়ে, এখানে কিন্তু আমরা যারা জানি এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার সাহাবায়ে কেরাম করেছেন, যে সবচেয়ে বুদ্ধিমান কে? কিন্তু আমাদের সময়ে আমরা যদি বুঝতে পারি, বুদ্ধিমানের পরিচয় যদি আমরা নেই, তাহলে আমরা এটাই ভাবি, আমি আমার নিজেরটা যখন হাসিল করতে পেরেছি তখন সেটা আমি বড় বুদ্ধিমান, হোক না সেটা হালাল, হোক না সেটা হারাম, হোক না সেটা হালাল, হোক না সেটা হারাম, তাই কি আমার যে কোনো পথ পদ্ধতিতে, যে কোনো পথ পন্থায় আমাকে রিজিক অন্বেষণ করতে হবে, আমার দুনিয়া অর্জন করতে হবে। অথচ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নয়, এটি সালাফদের পথ নয়, এটি পবিত্র কোরআন এবং সহি হাদিসের নির্দেশিত পথ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি উত্তর দিলেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, আকসারুহুম লিল মাউতি যিকরা, মুমিনদের মধ্যে সবচেয়ে চালাক, সর্বোত্তম, সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে বেশি মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে যে স্মরণ করে সেই বেশি চালাক, বেশি বুদ্ধিমান। এখন আমি আপনি কি মৃত্যুকে স্মরণ করি? আমি আপনি কি মৃত্যুর কথা স্মরণ করি? দিনে কখনো কি একবারও মৃত্যুর কথা স্মরণ হয়? আমার জীবনে, সপ্তাহে, মাসে, বছরে এরকম কি কখনো মৃত্যুর কথা স্মরণ হয়? যখন মানুষের মৃত্যু আসবে তখন পৃথিবীর সব কিছু শেষ হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মুমিনের বিশ্বাস কিন্তু শুধুমাত্র বিশ্বাসের মধ্যে শেষ নয়, মুমিনের বিশ্বাসের ভিত্তি স্থাপিত হবে, মুমিনের বিশ্বাস বাস্তবায়িত হবে তখন যখন মুমিনের ওই বিশ্বাসের মধ্যে ত্রিসমন্বয় হবে, অর্থাৎ তিনটি বস্তুর সমন্বয় হবে, যার বর্ণনা আমরা সালাফদের থেকে পেয়ে থাকি। ইমানের সমন্বয় হচ্ছে তিনটি বিষয়ের উপরে। ইমান শুধু আমি মুখে যেমনি বা বিশ্বাস বললাম, এটার নাম যেমন ইমান নয়, আবার যদি আমি বলি অন্তর দিয়ে বিশ্বাস করি, শুধুমাত্র সেটা কর্মে বাস্তবায়ন করি না, এটার নামও ইমান নয়। যদি এই হিসাবে ইমান হতো তাহলে আবু জাহাল, আবু লাহাব, তাদেরই বেশি ইমান ছিল, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করত এই অর্থে যে আল্লাহ সৃষ্টিকর্তা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বর্ণনা দিয়েছেন, ওয়ালা ইন সালতুম, যদি তোমরা তাদের কাছে প্রশ্ন করো এদেরকে সৃষ্টি করেছেন কে, তারা সবাই কিন্তু উত্তর দিবে আল্লাহ। তাহলে
তারা কিন্তু এক অর্থে বিশ্বাস করত, কিন্তু কর্মের বাস্তবায়নে তাদের সমস্যা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানবে, ইয়াতিম বালক যে নেতা হবে এটা, লিডার হবে এটা তারা মেনে নিতে পারতেন না। যদিও হক মানতে বয়স নয়, হক মানতে গোত্র নয়, হক মানতে কে কত উঁচু মানের, কে কত উঁচু মাপের এটা কোনো প্রাধান্য বস্তু নয়। হকের মাপকাঠি হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ। সেটা যে কেউই বলুক না কেন, পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর আলোকে যেটি হবে সেটি হক, সেটা নয় আমার বিবেক দ্বারা। আমার বিবেকের বাহিরে হতে পারত, যদি মানুষের বিবেক দিয়ে, মানুষের বুদ্ধি দিয়ে শরীয়ত চলত। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ সুনানু আবি দাউদের প্রথম খণ্ডের মধ্যে যে হাদিস এসেছে কিতাবুত তাহারাতের মধ্যে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাউকানা দ্বীনু বিরাই, আরে মান দ্বীনটা যদি রায় অনুযায়ী চলত, মানুষের মতামত অন্তরের বিরুদ্ধে চলে গেছে ওটা চলবে না, এরকম যদি হতো তাহলে মোজার নিচে মাসাহা করার চেয়ে, মোজার উপরে মাসাহা করার চেয়ে নিচে মাসাহা করাটা উত্তম হতো, স্বাভাবিক কথা। আমরা যদি চলি মোজা পরে, চলতে যে মোজার নোংরা বা নাপাকি যদি লাগে তাহলে মোজার নিচেই লাগে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহার যে বিষয়টি তিনি বলেছেন সেটা উপরে ভেজা হাত বুলাবে মোজার উপরে, এতটুকুই যথেষ্ট, আবার নিচে দেওয়ার কোনো দরকার নাই, নিচে দেওয়া চলবে না। অনেকে উপরেও দেন আবার নিচেও দেন, তার মানে বোঝা যায় শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বুঝেছেন একটু মনে হয় ঘাটতি ছিল, ওনারটা একটু বুঝটা বেশি, নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার, শরীয়ত যতটুকু যেখানে এসেছে আমাকে আপনাকে ততটুকু আমি আপনি মানতে বাধ্য, শরীয়ত সেটা আমার পক্ষে আসুক অথবা বিপক্ষে যাক। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াত নাজিল করেছেন, কুলিল হাক্কুমির রব্বিকুম, হে নবী আপনি বলুন, আপনি জানুন, হক আসে রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব তার প্রভুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ফামান শাআ ফালিউমিন, সুতরাং যে চায় সেটার প্রতি ঈমান আনুক, ওয়ামান শাআ ফালিয়াকফুর, এবং যে চায় সে সেটার প্রতি কুফুরি করুক, ইন্না আতাদনা লিয্জালিমিনা নারা। তবে যারা জালেম হবে, পবিত্র কোরআন এবং সহি হাদিসের বিরুদ্ধাচরণ করবে, তাদের আমল যখন আকলের বিরুদ্ধে চলে গেছে, যখন শরীয়ত তাদের বিবেকের বিবেক বহির্ভূত হয়েছে, তখন যদি সেটাকে ওভারকাম করে, ওভারটেক করে, তাহলে তাদেরকে আপনি জানিয়ে দিন হক আসে রবের পক্ষ থেকে, যে চায় সেটার প্রতি ঈমান আনুক, যে চায় সেটার বিরুদ্ধাচরণ করুক। তবে যারা বিরুদ্ধাচরণ করবে, যারা জালেম, তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি ওই আগুন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে দিন আপনার আমার বুদ্ধি, আপনার আমার বিবেক, এই এই মাধ্যমগুলো দিয়ে দিন কখনো চলতে পারে না, দিন চলবে তার নিজস্ব গতিতে। আমি হালালকে হারাম করতে পারি না, আমি হারামকে হালাল করতে পারি না, বৈধকে অবৈধ, অবৈধকে বৈধ, এটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যদিও আমরা কোনো অবৈধ কাজের সাথে যখন সম্পৃক্ত থাকি, তখন ওই অবৈধ কাজটা বৈধ করার জন্যে বহু ধরনের পায়তারা আমাদের থাকে, তারপরেও মানুষের বিবেক কাল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সেট করেছেন, যেটা অন্যান্য পশু পাখি প্রাণী চতুষ্পদ জন্তু আর যাদের দুপা আছে, পশু পঙ্ক্ষী যত কিছু আছে তাদেরকে এটা দেননি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই তো তিনি বলছেন, ওয়ালাকাদ যারাউনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস লাহুম কুলুবুন আও কামা ক্বাল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আরে অন্তর দিয়ে যদি আমি চিন্তা করতাম তাহলে এই পদ্ধতি হালাল নাকি হারাম আমার অন্তর একটা সিগন্যাল অবশ্যই দেয়, আমার ফতোয়া নিতে যাওয়ার দরকার হয় না। অনেক ক্ষেত্রে তারপরেও এমনটা হয় আমাদের জীবনে যে আমারটা আমি বুঝতে পাচ্ছি, আমারটা আমি হারামের উপরে আছি, তারপরেও ফতোয়া কোন আলেম থেকে, কোন হুজুর থেকে, কার কাছ থেকে তলব করে আমারটা মানে রায়টা আমার পক্ষে নেব, সেই ব্যতিব্যস্ত আমরা থাকি, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা স্মরণ রাখতে হবে, আমি যতটুকু চাতুরতা বা আমার পরিকল্পনা যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, এবং তিনি আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, এই অন্তরের পরিকল্পনা, অন্তরে কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং আমাদের কখনো এরকম বুদ্ধি, এরকম চাতুরতা বা এই পদ্ধতিগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম আনসারি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান চতুর ব্যক্তিকে, চতুর মুমিনকে? তিনি বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে বেশি মৃত্যুকে স্মরণ করে। আমাকে স্মরণ করতে হবে আমার দাদা কোথায় শুয়ে আছে, নিশ্চয়ই কোনো বাসতলায়, নতুবা গাছতলায়, নতুবা আমতলায়, নতুবা পুকুরের পাড়ে, দেখুন না, লক্ষ্য করি আমার পূর্বপুরুষ
কোথায় তারা আছেন, কারোর কবর আমরা দেখতে পাই, সর্বোচ্চ পিতা, পিতার উপরে দাদা, তার উপরে হয়তোবা আরেকজন, এই কিছু হয়তোবা তাদের কবর আমরা ডাইরেক্ট বলতে পারি, ইন্ডিকেট করতে পারি যে এখানে হয়তোবা দাদার বাবের পিতার কবর ছিল বা আরো অন্যান্য আমাদের গোষ্ঠীর কবর এখানে ছিল, এতটুকুই শেষ। কিন্তু আমাকে আপনাকে একটু ভাবার চেষ্টা করতে হবে যে আমার যে জায়গা আমি থাকবো, আমি যাব সেই জায়গায় যাওয়ার আগে আমার কি কর্তব্য রয়েছে সে বিষয়ে আমাকে আপনাকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে। সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিবর্গকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার জ্বালানি, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? মানুষ ও পাথর, মানুষের শরীরের যে গঠন, মানুষের যে ত্বক, আগুনের একটু স্পর্শ লাগলেই সেটা বিগলিত হয়, আগুনের একটু স্পর্শ লাগলেই সেখানে বিভিন্ন ধরনের মানে প্রয়োজন তৈরি হয় বা বিভিন্ন ধরনের ফোসকা পড়ে যায়, এতটুকু এতটুকু। অথচ আমাকে আপনাকে, আমি আপনি যদি ওই জাহান্নামের খড়ি বা কাঠ বা জ্বালানি হই, তাহলে সেখানে পাথরের সাথে আমাকে আপনাকে জ্বালানো হবে। অতএব আমি আপনি সাবধান। শুধু পুরুষ নই, পুরুষের সাথে সাথে যখন এরকম আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তখন পুরুষ যেমন শামিল, ঠিক অনুরূপভাবে নারীরাও তার মধ্যে শামিল। হে বিশ্বাসীগণ, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালায়িকাতুন গিলাযুন শিদাদ, যেখানে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে যাদের হৃদয় বড় নির্মম, তাদের হৃদয়ে কোনো মানে এমন কিছু হয় না যেটা আমার আপনার আজাব দেখলে তারা মানে কষ্ট পাবে, তারা ব্যথিত হবে, এরকম ফেরেশতাদেরকে সেখানে ফিট করা হয়নি। বরং শিদাদ, তারা কঠোর হৃদয়ের, তাদের হৃদয় কঠিন, তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আলাইহা মালায়িকাতুন মালায়িকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহু মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই ব্যাপারে তারা নাফরমানি করে না, সেই ব্যাপারে নাফরমানি করবে না। আল্লাহ যে আদেশ দিয়েছেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা তাই করবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন। সুতরাং এই আসার পূর্বেই, এই সময় আসার পূর্বেই আমাকে আপনাকে আমার নিজের জীবন, আমার ব্যক্তিগত জীবন অবশ্যই, তারপর আমার পরিবার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার যতটুকু সাধ্য রয়েছে আমাকে আপনাকে ততটুকু নিজে সাবধান হওয়া, অন্যকে সাবধান করা বেশ জরুরি। আমরা যদি ধরে নেই শুধু নিজেই সাবধান হব, অন্যকে সাবধান করার কোনো যৌক্তিকতা নেই, নিঃসন্দেহে এটা ভুল হবে। যদি তাই না হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলা চলে এটা তাহজির, সতর্ক এবং সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি প্রচার করুন যা আপনার রবের পক্ষ থেকে আসে, রবের পক্ষ থেকে যেটা আপনি সেটা প্রচার করুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এটা না করেন, আপনার উপর যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনার উপর যে একটা নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি সেটা বাস্তবায়ন করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণ কিছু কথা মৌলিক ছিল, তার মধ্যে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, শোনো আলা লিইউবাল্লিগু শাহিদুল গাইবা, আজকে যারা শাহেদ, আজকে যারা এখানে এসেছো, তারা যেন, যারা গায়েব, যারা আসেনি, যারা অনুপস্থিত, তাদের কাছে পৌঁছে দিবে। হতে পারে তুমি যার কাছে পৌঁছে দিয়েছো সেই তোমার চেয়ে আওয়া, অর্থাৎ অধিক সংরক্ষণশীল, অধিক হেফাজতকারী, অর্থাৎ তোমার চেয়ে সে হতবা হয়তোবা বেশি দিন মানতে পারে। এজন্য দেখা যায় কিছু কিছু অনেক জেনারেল শিক্ষিত ভাই, আমরা যারা কোরআন হাদিস কিছু শিখেছি, মাদ্রাসায় পড়েছি, আমাদের চেয়েও তাদের মধ্যে দিনদারিতার ছাপটা অনেক বেশি বোঝা যায়, আলহামদুলিল্লাহ। আমরা যারা আলেম ওলামা, যারা কোরআন হাদিস পড়েছেন, যারা পড়েন, আমি আলেম নই, লেখাপড়া শিখছি, চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আলেম তারা যাদের কাছে পৌঁছে দেন, অনেক ক্ষেত্রে আমরা এটা বাস্তব ছাপ দেখতে পাই। এ বৈঠকের মধ্যে, এ হালাকার মধ্যে অনেক ভাই আছেন যারা
মানে জেনারেল এডুকেটেড, তারপরেও তারা মানে আমাদের থেকে অনেক দিন ধর্মে অনেক মাশাআল্লাহ পালনের চেষ্টা করে আলহামদুলিল্লাহ। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতের প্রতিফলন আমরা বলতে পারি। তিনি যে বললেন যারা আজকে আসেনি তোমরা তাদের কাছে পৌঁছে দিবে, এখানে তাম্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে সাবধান তোমরা, তোমরা পৌঁছে দিও যারা আজকে আসেনি, তোমরা যারা এসেছো তাদের তোমরা পৌঁছে দিও। এই পৌঁছানোর দায়িত্ব নিঃসন্দেহে আমাকে আপনাকে দিতে হবে, যেমনি ভাবে নিজে আমল করা সাথে সাথে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে তাহাজির সতর্ক এবং সাবধান করা, শুধুমাত্র এই কারণেই কিন্তু সংগঠনের গুরুত্ব রয়েছে। আপনি একটি কথা গল্লা মারায় বলেন, ঘোড়া মারায় বলেন, আর যত জায়গায় বলেন, আপনি একাকি কোনো দাওয়াত দিবেন সে দাওয়াত ফলপ্রসূ হবে না, সে দাওয়াত ফলপ্রসূ হবে না। মুমিনদের জীবন শৃঙ্খলিত জীবন, মুমিন শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করবে, মুমিন বেপরোয়া না। বেপরোয়া যে গাড়িটি হয় সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, মুমিনের জীবন যে মুমিন বেপরোয়া ভাবে এদিকে সেদিকে ঘোরাফেরা করে, ডানেও না বামেও না, যে এদিকে ডাকলেও যায় ওদিকে ডাকলেও যায়, এরকম যদি হয়, কোনো নির্দিষ্ট ইস্তেকামা নেই অর্থাৎ নির্দিষ্ট সুদৃঢ়তা নেই, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আল্লাহ আমাদের ইস্তেকামা তথা দিনের প্রতি সুদৃঢ় থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আমাদের উপরে অনেক দায়িত্ব। আমরা যদি এক বাক্যেই বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমরা তো ওই আয়াতটি বারবার বলবো যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদেরকে এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। যদিও ইবাদত শুধুমাত্র সালাতের মধ্যে সীমাবদ্ধ নয়, যদিও ইবাদত শুধুমাত্র যাকাতের মধ্যে সিয়ামের মধ্যে সীমাবদ্ধ নয়, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের সংজ্ঞা দিচ্ছেন এভাবে যে আল ইবাদাতু হিয়া লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন এবং যেটা ভালোবাসেন সেটা হচ্ছে সবটাই হচ্ছে ইবাদত। তিনি বলছেন হতে পারে সেটা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনা, সেটা হতে পারে প্রকাশ্য আমল, আবার সেটা হতে পারে গোপন আমল, সেটা হতে পারে আমলের দ্বারা, আবার সেটা হতে পারে কথার দ্বারা, এটা হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র সালাত সিয়াম হজ যাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। এজন্যই আমরা সেই সমস্ত ভাইদেরকে বলি আমরা যদি মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আবার বাহিরে যদি আমার দিন ধর্ম পালন না হয় আমাদের জন্য এই ইসলাম যথেষ্ট নয়। আমার জন্য আমি যে মুসলিম, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিরূপে প্রেরণ করেছেন আমি এটাতে যথেষ্ট নই, আমি আমার দায়িত্ব সুচারুরূপে পালন করি নাই, বরং আমি আমার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ। এজন্য আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মসজিদের মধ্যে মেনেছি, সে আল্লাহকে আমার ব্যবসায়িক জীবনে, আমার লেনদেনের জীবনে, আমার চাকুরিগত জীবনে, সব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মৌলিক প্রশ্ন করা যখন হলো যে হাদিসটিকে হাদিসে জিব্রিল বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল আমিন এসে অনেক প্রশ্ন করলেন, তার মধ্যে সর্বশেষ প্রশ্ন এবং মৌলিক প্রশ্ন যেটা ছিল ওয়ামাল ইহসান ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কি আমাকে জানিয়ে দিন, আমি জানতে চাই। তিনি যে মৌলিক কথা বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা ওইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখছি, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি নতুবা তিনি আমাকে দেখছেন, সেটা সালাতের ক্ষেত্রে হোক, সেটা আমার ব্যাংকের ওই ডিপোজিট রাখার ক্ষেত্রে হোক, সেটা আমার ব্যবসায়িক ক্ষেত্রে হোক, দলিল জাল করার ক্ষেত্রে হোক, মানুষকে ঠকানোর ক্ষেত্রে হোক, আমি আমার মসজিদের মধ্যে একরকম, আমার বাস্তব জীবনে আর একরকম, সব ক্ষেত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন। আমি যদি ভেবে নেই, আমি চতুর হয়ে যদি ভাবি মসজিদের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছে আর বাহিরের বিষয়গুলো যাচ্ছে না, এটা ইসলাম হতে পারে না, এটা সমন্বয় হতে পারে না, এটা ব্যালেন্স হতে পারে না। এই সমন্বয় যাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে তাদের মধ্যে কিন্তু কুফুরি বাক্য, তাদের মধ্যে ইসলাম বিরোধী কোনো ক্রিয়াকলাপ, তাদের মধ্য দিয়েই কিন্তু এগুলো বের হয়। সম্প্রতি আপনারা জেনে থাকবেন ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাই আজকে খুতবার মধ্যে বলেছে, আমি লাইভে শুনেছি আপনাদের মসজিদে, প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটি, একজন মুসলিম শিক্ষক মুসলিম দেশে থেকে তিনি কি করে এরকম ধরনের কমেন্ট করতে পারেন, নিঃসন্দেহে তার ইমান এবং আমলের মাঝে সমন্বয় হয়নি, ইমান এবং আমলের মাঝে সমন্বয় হয়নি। কেন হয়নি প্রশ্ন থাকতে পারে, আপনি এত বড় কথা বললেন একজন ঢাকা ইউনিভার্সিটির টিচারের বিরুদ্ধে, আপনার তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার কথা ঠিক, এ যুক্তি একেবারে বাস্তব, কিন্তু তিনি যে মুসলিম,
তিনি বেপরোয়া হবেন না কখনো, তিনি শৃঙ্খলিত হবেন। তিনি কিসের দ্বারা শৃঙ্খলিত হবেন? তিনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দ্বারা শৃঙ্খলিত হবেন। তিনি কি শুধু ভেবে নিয়েছেন মসজিদে ইবাদত করব আল্লাহর, আর আমি আমার ইউনিভার্সিটিতে যে অর্ডারগুলো ছাত্রদের বিরুদ্ধে জারি করব সেটা হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে, এটা কি করে হতে পারে? তিনি কি ভেবে নিয়েছেন যে আমি মসজিদের মধ্যে যে আল্লাহর ইবাদত করি বাহিরের ওই অর্ডারগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না? তাহলে তার সমন্বয় হলো না, হলো না সমন্বয় তার। তিনি নিঃসন্দেহে তিনি ভুল করেছেন। যেমনি ভাবে সালাত ফরজ, যেমনি ভাবে যাকাত ফরজ, যেমনি ভাবে সিয়াম ফরজ, যেমনি ভাবে দান সাদাকা আর অন্যান্য বিষয় নির্দিষ্ট যাকাত দেওয়া এগুলো ফরজ, ঠিক অনুরূপ ভাবে নারী জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। পর্দা তো ফরজ, তাহলে আমি কি করে বলতে পারি যে সমস্ত ছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটির অধ্যয়নরত রয়েছে যারা পর্দা করতে চায় তারা বাড়িতে পড়াশোনা করা তাদের জন্য ভালো? বোঝা যায় মুসলিম নামদারি হলেও তার আমল এবং ইমানের মাঝে সমন্বয় ঘটেনি। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ আমাদেরকে এবং ওনাকে পরিপূর্ণ হেদায়ত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নিরর্থক অনর্থক অহেতুক সৃষ্টি করেননি, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সৃজিত হয়েছি নিঃসন্দেহে নির্দিষ্ট একটা লক্ষ্যের জন্য। সে লক্ষ্য কি আমরা সে কথা এক আয়াতের মধ্যেই বলেছি বারবার, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমরা যেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচি এবং আমাদের পরিবার পরিজনকে বাঁচাই, আমরা যেন নিজে বাঁচি এবং আমাদের পরিবার পরিজনকে বাঁচাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে। আমরা যদি দায়িত্ব কর্তব্যের দিকে লক্ষ্য রাখি, নিঃসন্দেহে আমি পরিবারের কর্তা বা গার্ডিয়ান, আমার কিছু দায়িত্ব রয়েছে। নিঃসন্দেহে আমি পরিবারের মা, অর্থাৎ আমার সন্তানাদির মা আমি। আমরা ভেবে নিয়ে যদি থাকি শুধুমাত্র পুরুষেরাই দায়িত্বশীল, হয়তোবা পুরুষদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। অনেক ক্ষেত্রে এটা ঘটনা ঘটে যে পরিবারের প্রধান যিনি তাকেই মনে হয় শুধুমাত্র জিজ্ঞাসা করা হবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনের অধিক স্থানে এই হাদিসটি সংকলন করেছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং আমার পরিধি যতটুকু, আমার পরিসর যতটুকু, আমার ব্যাপ্তি যতটুকু, আমার দায়িত্ব ততটুকু, আমার দায়িত্ব তত বড়। আমি যদি হই ছোট্ট একটা পরিবারের দায়িত্বশীল, আমি যদি হই একটা প্রতিষ্ঠানের হেডমাস্টার, প্রধান শিক্ষক, একটা ইউনিভার্সিটির ভিসি, আবার সমস্ত ইউনিভার্সিটিগুলোর আমি মানে চ্যান্সেলর, আরও যাই বলি না কেন, আমার পরিধি যত, আমার ব্যাপ্তি যত, আমার দায়িত্ব তত। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আবারও সাবধানতার বাণী শুনিয়েছেন। আলা সাবধান কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতি, আরে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, করবেন তো জিজ্ঞাসাবাদ। তো আমি আমার নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পেরেছি, আমি আমার পরিবারকে কতটুকু কন্ট্রোল করতে পেরেছি? আমরা অনেক ক্ষেত্রে এটাও ভেবে নেই যে আমি মনে হয় শুধুমাত্র পরিবারের কর্তা, সলাৎ আমি আদায় করব, সলাতের প্র্যাকটিস আমার মধ্যে থাকবে, অনুশীলন আমার মধ্যে থাকবে, আমার পরিবার পড়ুক না পড়ুক এগুলো দেখার বিষয় আমার অতটা না। অথচ যে আয়াতটি আমরা বারবার বলছি, এই আয়াতের ভাষ্য, এই আয়াতের তাফসির, এই আয়াতের ব্যাখ্যা কিন্তু এটি নয়। ওই আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে করছেন যে আর রজুলু রাইন ফি বাইতিহি, যে আওকামা কওয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম, একজন পরিবারের কর্তা যিনি প্রধান থাকবেন তিনি দায়িত্বশীল এবং মাসউলুন আন রায়াতি, এবং তিনি তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। সুতরাং আমার স্ত্রী, আমার পরিবার, আমার সন্তানাদি কিভাবে চলছে, কিভাবে ফিরছে, তাদের সমস্ত কিছু নখ দর্পণে থাকা আমাদের জরুরি। যদি তাই না হয়, যদি তাই না হয় আমি আমার সন্তানকে ছেড়ে দিয়েছি, আমি আমার পরিবারকে ইচ্ছে মতো ছেড়ে দিয়েছি, আমি এমন সংগঠনের সাথে জড়িত রয়েছি যাদের মধ্যে জাহেলিয়াত আর জাহেলিয়াত, আমি এমন দলের সাথে যুক্ত রয়েছি যাদের মধ্যে জাহালাত আর জাহালাত, মূর্খতা আর মূর্খতা। মূর্খতা কাকে বলে? আমি অন্তরে হাত দিলেই বুঝতে পারবো কে কতটুকু মূর্খতা সুলভ আচরণ করে। একজন ব্যক্তি ইট পাথর ঘাস কাট বাস তার মাঝে নম নম করবে, তার মাঝে সামনে সোপর্দ করবে, আরো কত কিছু করবে, এটা হতে পারে না, এটা মুসলিমের পরিচয় নয়, এটা মুসলিম হতে পারে না। একজন ব্যক্তি ইট কাট পাথরের সামনে বিভিন্ন অর্ঘ্য প্রদান করবে, এটা হতে পারে না। যদিও কথাটা অনেক শক্ত হতে পারে, মুসলিম জাতি সাজদা করবে আল্লাহ রাব্বুল আলামিন, তাকে এক নির্দিষ্ট লক্ষ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেরণ করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এজন্যই তাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন দুসা জাহান্নাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম যে কেউ বাতিলের দিকে দাওয়াত দিবে জাহেলিয়াতের দিকে দাওয়াত দিবে জাহালাত বলতে জাহেলিয়াত বলতে মূর্খতা মূর্খতা বলতে এক বাক্যে যদি আমরা বুঝি পবিত্র কোরআন এবং সহি হাদিসের বিপরীত আমল সেটা আমার আমল ইবাদতগত হতে পারে সেটা আমার বৈষয়িকগত হতে পারে আরো অন্যান্য ক্ষেত্রে হতে পারে এই আমল যখন পবিত্র কোরআন এবং সহি হাদিসের বিরুদ্ধে যাবে যখন আমল বিদআত হবে বিশেষ করে যখন শিরক হবে বিশেষ করে যখন শিরকের ছড়াছড়ি হবে আমি তার মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকি তাদের দিক তা আহ্বানে যদি আমি সাড়া দেই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসই যথেষ্ট মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়া যে ব্যক্তি জাহিলিয়াতের আহ্বান করে ফাহুয়া মিন জুসা জাহান্নাম আও কামা ক্বাল সে হচ্ছে জাহান্নামের অধিবাসী জাহান্নামী ওয়া ইন সামা যদিও ব্যক্তি সালাত সিয়াম পালনকারী ওয়া সাল্লা যদিও ব্যক্তি সালাত আদায়কারী ওয়া জামা আন্নাহু মুসলিম এবং ধারণা করে নাই যে আমি পাকা একজন মুসলমান আমি প্রকৃত মুসলমান তবে তারপরেও সে জাহান্নামী শুধু সালাত আদায় করলে সিয়াম পালন করলে আরো আনুষঙ্গিক অল্প কিছু আমলের মাধ্যমে ব্যক্তি জান্নাতে যাবে এই বিষয়টা কিন্তু স্পষ্ট নয় সুতরাং আমাদের সার্বিক জীবনটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃজন করেছেন কেন সৃজিত হয়েছি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়াত সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন এই হাদিসের মধ্যে এই হাদিস দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি একজন পরিবারের কর্তা তিনি দায়িত্বশীল তিনি তার ব্যক্তি তিনি তার পরিধি তিনি তার দায়িত্ব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়াত দিতে বাধ্য ঠিক অনুরূপভাবে আমরা বলছিলাম মা ও সম্মানিতা মা ও বোনেরা আপনারাও কিন্তু পরিবারের দায়িত্বশীলা সুতরাং আপনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে আমরা আজকে কোন এক জায়গায় খুতবা দিতে যাই আমরা বারবার বলছিলাম অনেক ক্ষেত্রে সন্তান কিন্তু নষ্ট হয় মায়ের কারণে সন্তান অনেক ক্ষেত্রে নষ্ট হয় ক্ষতিগ্রস্ত হয় বিপদগ্রস্ত হয় মায়ের কারণে একজন পিতা তিনি বাড়িতে কতক্ষণ অবস্থান করেন অথচ মা হিসেবে তিনি মেয়ের প্রত্যেকটা পদক্ষেপ তিনি কিন্তু অবলোকন করেন তিনি দেখেন তিনি ভাবেন তিনি চিন্তা করেন একটু চিন্তা করলেই কিন্তু মেয়েটাকে ওই অসৎ পথ থেকে বাঁচানো যেত একটু চিন্তা করলেই এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা একজন স্বামীর বাড়িতে একজন নারী হচ্ছে কর্ত্রী তথা দায়িত্বশীলা ওয়াহিয়া মাসউলাতুন আর রাইয়াতিহা এবং তিনি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন সুতরাং এই অনুষ্ঠানে মা ও ভগ্নীগণ আছেন আপনাদের জন্য বলবো আপনি আপনার সন্তানকে সাদাকায়ে জারিয়ার মাধ্যম করুন আপনি যখন সন্তান যখন বাড়িতে প্রবেশ করবে তাকে সালাম দেওয়ার কথা বলুন সে যখন সালাম দিয়ে প্রবেশ করবে অটোমেটিক্যালি তার সাথে আপনার বাড়িতে শয়তান প্রবেশ করতে পারছে না শয়তান তখন বলে লা মাবিতাল ইয়াউম ওয়া লা আশা আজকে এ বাড়িতে থাকারও জায়গা নেই এ বাড়িতে খাওয়ারও জায়গা নেই কিন্তু সন্তান যখন ঘরে প্রবেশ করছে সে বিসমিল্লাহও বলেনি সালামও দেওয়ার প্রয়োজন বোধ করেনি আপনিও ঘুরিয়ে দিলেন না যা বাবা যাও এ আম্মু যাও আবার ওই দরজার গোড়ায় যাও ওখান থেকে তুমি আবার ফিরে এসো এসে তুমি আবার আবার সালাম দাও তারপরে ভেতরে প্রবেশ করো এটা হচ্ছে মায়ের দায়িত্ব মাই বাড়িতে থাকেন আপনি বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করুন হে মা ও ভগ্নীগণ আপনার দ্বারা কিন্তু অনেক কিছু সংশোধন হতে পারে আপনি আপনার সন্তানকে যেমনি ভাবে ওই এ বি সি ডি আরো ইত্যাদি ইত্যাদি শেখাচ্ছেন আপনি ইউটিউব বা আরো অন্যান্য এই সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারেন আপনার বাচ্চাকে অনেক কিছু শেখাতে পারেন শুধুমাত্র একজন মানে হোম টিউটর যে লাগবেই শেখার জন্য বিষয়টা এমন না আমাদেরকে এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদের সজাগ হতে হবে আমরা কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যকে একটু ভাবতে হবে আমরা অনেক দূর থেকে এসেছি ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব যিনি হাদিস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তিনি এসেছেন আমরা এসেছি আমাদের আইটি বিভাগ এসেছে এগুলো কেন এই সাংগঠনিক দায়িত্বগুলো কেন কেন আমাদের বাড়িতে থাকলে তো যথেষ্ট ছিল কেন আপনাদের বাড়িতে অবস্থান করলে তো যথেষ্ট ছিল এই কিন্তু এই সমস্ত মাধ্যমগুলো দিনের দাওয়াতের একটা অংশ আমি আপনি যদি এই মাধ্যমগুলো আঞ্জাম না দেই নিঃসন্দেহে পবিত্র কোরআন এবং হাদিসের চর্চা হবে না যদি এই হালাকা এই সমস্ত অনুষ্ঠানের আমরা আঞ্জাম না দেই ইসলাম আস্তে আস্তে নিভে যেতে পারে এজন্য নিঃসন্দেহে আপনারা যেটা আয়োজন করেছেন নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার যারা এই আয়োজন করেছেন আয়োজকদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমত কবুল করুন আল্লাহুম্মা আমিন শুধুমাত্র ইসলামটা আমলের মধ্যে সীমাবদ্ধ নয় ইসলামটা প্রচারের জন্য মধ্যেও অবশ্যই সেটা আসবে এজন্য
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, তাদের কর্মপদ্ধতি যেটা সেটা হচ্ছে তাবলীগ তথা প্রচার করা, তানজিম তথা সংঘবদ্ধভাবে দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়া, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়া, তাবলীগ তানজিম এবং তারবিয়াত তথা প্রশিক্ষণ দেওয়া, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রশিক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন আমাদেরকে ওইভাবে দেওয়া। কারণ কি, প্রশিক্ষিত কর্মী দ্বারা যেমন তার যে দায়িত্ব রয়েছে সেটা যেমন দায়িত্ব সুচারুরূপে গ্রহণ করা যায় না, তার থেকে দায়িত্ব বুঝে নেওয়া যায় না, ঠিক অনুরূপভাবে আমরা যদি কোরআন এবং হাদিস দ্বারা প্রশিক্ষিত না হই, আমরা দাওয়াতি ময়দানের ক্ষেত্রে হোক, আমরা আমলি জিন্দেগিতে হোক, আমরা কিন্তু বাস্তবে কিন্তু আমল করতে পারবো না। এই জন্যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহুল বুখারী প্রথম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে একটি পরিচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, এমন বাব রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, অর্থাৎ কথা বলা এবং আমল করার পূর্বে জ্ঞানটা জরুরি। আপনি সলাত আদায় করবেন, কিন্তু কিভাবে করবেন আপনি জানেন না, সলাত পড়ছেন মাগরিবের সলাত চার রাকাত পড়ে ফেলেছেন, আপনি জোহরের সলাত চার রাকাতের সলাত দু রাকাত পড়েছেন, আপনি জানেন না। আপনার আমল করার পূর্বে জ্ঞান অবশ্যই জরুরি। আপনি হুন্ডা ড্রাইভ করবেন, নিঃসন্দেহে পিক আপ কোথায়, কোথায় তার সব যন্ত্রাংশ, ওটা যদি আপনি না জানেন, যেমনি ভাবে আপনি আমি অ্যাক্সিডেন্টের কবলে পড়ব, ঠিক অনুরূপ ভাবে অনেক আমল করেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাবলীগ তানজিম তারবিয়া তাজদিদে মিল্লাত সমাজ সংস্কার, সমাজ সংস্কারের দায়িত্ব সবাই গ্রহণ করবে না, কিন্তু অবশ্যই আমাদের একটা দল বা জাতি থাকা চাই যারা আল্লাহর দিকে আহ্বান করবে, যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তারা কারা? তাদের সংঘবদ্ধ, তাদের কাতারে সংঘবদ্ধ হন, যারা এই সময় দেয়, যারা এই শ্রম দেয়, যারা এই পদ্ধতিগুলো নিয়ে কাজ করছে, আপনারা তাদের সাথে শ্রম দিবেন বলে একান্ত আশা রাখছি। আপনারা খুলনার মানুষ, খুলনাতে আমাদের এই সফর ডক্টর সাকিব ভাইয়ের সফর সম্ভবত প্রথম, এবং আমিও প্রথম আপনাদের মাঝে এসেছি, আল্লাহ চাইলে হয়তোবা আবারও কখনো দেখা হবে। সবিশেষ মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, তার জন্য আপনারা দোয়া করবেন, যারা এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, অনেকেই দিচ্ছেন, যারা এভাবে দাওয়াত দিচ্ছেন তাদের নিঃসন্দেহে তাদের অবদান অনেক, তাদের অবদান অনেক, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত যারা এ ময়দানে আছেন। আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা সহযোগিতা করছেন, এই উত্তম সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদকে কবুল করুন, যারা আমরা এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী, সেখানে আমি শিক্ষক হিসাবে আলহামদুলিল্লাহ আরবি শিক্ষক হিসাবে কর্মরত রয়েছি। আমাদের প্রায় আলহামদুলিল্লাহ 2500 ছাত্রছাত্রী রয়েছে, পৃথক পৃথক ক্যাম্পাস, অর্থাৎ পুরুষ শাখা আলাদা প্রায় 1300 ছাত্র এবং মহিলা শাখা প্রায় 1200 ছাত্রী আলহামদুলিল্লাহ সেখানে রয়েছে। আপনাদের কাছে বিশেষ আবেদন নিবেদন জানাবো, আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনারা বিভিন্নভাবে আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা প্রেরণ করবেন, কারণ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতায় মার্কাস পরিচালিত হচ্ছে এবং দায়ী তৈরির অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে আলহামদুলিল্লাহ সেখানে চেষ্টা প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে আলহামদুলিল্লাহ। যারা এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের এই খেদমত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা গত হয়েছেন, আমাদের আত্মীয় স্বজন পিতামাতা যারা আছেন, আল্লাহ তাদের নগণ্য উত্তরসূরি হিসাবে, আল্লাহ আমরা তাদের নগণ্য সন্তান বা আত্মীয় স্বজন হিসাবে, আল্লাহ দোয়া করছি আপনার কাছে, আপনি তাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অসুস্থতা থেকে আমাদের সুস্থর দিকে আমরা যেন যাই, আমাদের শেফা আজেলা কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঋণ থেকে মুক্তির পথ পদ্ধতি বের করে দিন, আল্লাহুম্মা আমিন। সবিশেষ আপনাদের জন্য দোয়া করছি এবং আমাদের জন্য দোয়া চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।